আজ বছরের এমন একটা দিন যেদিন তেল আভিভ সারা রাত জেগে থাকে, কিন্তু কেন বলুন তো? নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার অন্তরে বাহিরে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ তেল আভিভে লায়লা লাভার নামে একটা অনুষ্ঠান হচ্ছে, যেটা প্রতি বছর সামারের সময় যে কোনো একদিন হয়। এই বছর সেটা 29 জুন হচ্ছে। লায়লা লাভান শব্দটা একটা হিব্রু শব্দ, যেটা ইংরাজিতে বলা হয় হোয়াইট নাইট। এই অনুষ্ঠানে সারা রাত জুড়ে শহরের বিভিন্ন প্রান্তে নানা রকম কালচারাল প্রোগ্রাম, যেমন নাচ, গান, অভিনয় বা বিভিন্ন রকম প্রদর্শনী হয়। শহরের মানুষজন সারা রাত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেগুলো উপভোগ করে, সাথে নানা রকম খাওয়া দাওয়া তো আছেই। আজ আমরা এসেছি আমাদের বাড়ির খুব কাছেই হাটিকভা নামে একটি এলাকায়। এই প্রোগ্রামগুলো হাটিকভা সুকে হচ্ছে। সুক হলো ইসরায়েলের খোলা বাজার। পরে একটি ভিডিওতে সুকের ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করব। গানগুলো সবাই হিব্রুতে গাইছে, তাই মানে আমরা একদমই বুঝতে পারছি না, কিন্তু মিউজিকগুলো বেশ সুন্দর। এখন বাজে রাত 10টা, তবু আজ ফেস্টিভ্যাল বলে কত মানুষের ভিড়। অন্যদিন এই সময় এই জায়গাটা একদম শুনশান থাকে। যাই হোক, চলুন আরও এগিয়ে দেখি। কত ভিড়, কত মানুষ জমায়েত করেছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। চারিদিকেই একটা পজিটিভ ভাইব, সব কিছু কি প্রচণ্ড লাইভলি। আইসক্রিমের দোকানটা দেখে আমার পা তো আর এগোতেই চাইছে না, তাই একটা কিনতেই হলো আর কি। ব্যাস, অনেক ঘোরা হলো, এবার ফেরার পালা। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ আসি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।